ঘোষক ঘোষণা দিচ্ছিলেন আল্লামা আহমদুল্লাহ। আপনাদের চট্টগ্রাম অঞ্চলে আল্লামা একটু বেশি, আর গোটা বাংলাদেশে আল্লামার উৎপাদন একটু বেশি হয়। আল্লামার মানে কি মাহফিলের ঘোষকরা জানেও না। আরে ভাই, আল্লামা এটা অনেক ভারী শব্দ, এটা সারা দেশে দু চারজন আলেমের ক্ষেত্রে বলা যেতে পারে, হাতে গোনা। মাহফিলে কিছু কথা বলতে পারলে আল্লামা হয়ে যায় না, কিন্তু আমরা বলি। এবং প্রায় সময় আপনি দেখবেন যে এই জাতীয় অতিরঞ্জন, পামপট্টি যেটাকে বলে, এটা হয় মাহফিলে আরো বেশি হয়। আমার খুব বিশ্রী লাগে, এটা একসময় খুব বেদাতে লিপ্ত মানুষগুলো করতে, এখন যারা নিজেদেরকে বেদাতি মনে করে না তারাও করে। বক্তারে বসায় বসায় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এটা সেটা, বিশ্রী একটা অবস্থা। কারে বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বুঝছেন? বিশ্বের বিভিন্ন দেশে যাকে মানুষ চিনে, সে দেশে মানুষ চিনে, সে ভাষায় সে কথা বলে, এই ধরনের একটা খ্যাতি আছে, তাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলে। আপনি যারা তারে এমন লোকের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মনে হচ্ছেন যে তার পাসপোর্টই নেই, পাসপোর্টই চাই। ও, এটা ভালো যুক্তি দিচ্ছে ভাই, সর্বনাশ, এ তো পুরস্কার দেওয়ার উপযুক্ত, ভালো কথা বলছ। বলছে পাসপোর্ট না লাইব, এখন অনলাইনের যুগ, নেটে নেটে উনি বিভিন্ন দেশে মানুষের কাছে পপুলার হয়ে যেতে পারে, অফলাইনে না থাকে অনলাইনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হতে পারে। যাই হোক ভাই, মাহফিলের মঞ্চে যদি এসব উল্টাপাল্টা করেন আপনারা, মানুষ শিখবে কোত্থেকে বলেন? এই জায়গা থেকে তো মানুষ শিখবে, এখানে কিসের অতিরঞ্জন? আমি এর আগে এক মাহফিলে গেছি, সেম এক কাহিনী দেই যে আমার নামের আগে কী কী বলছে, আমি থামাই দিলাম, বললাম ভাই বক বক থামান তো, বিশ্রী লাগতেছে আমার কাছে, আমার নিজের কাছে শরম লাগতেছে। এখানে উস্তাদ জুল্লো মানুষ আছে, এই যে আফম খালিদ হোসেন সাহেব, আমরা ছাত্র জীবন থেকে ওনাদের ওয়াজ শুনে বড় হয়েছি, এখন এসব মানুষের সামনে যদি আমাদেরকে ওই সমস্ত পামপট্টি দেয়, কার মেজাজ ভালো না থাকে, ভালো থাকে? তো ভাইও, যেটা বলছিলাম যে আমাদের সমাজে মানুষ কি করে, উল্টাটা করে। শরীয়ত বলছে তারিফটা, ভাই আমার যদি কোনো গুণ থাকে আপনি পিছনে বলবেন মাশাআল্লাহ ওনার এই গুণটা আছে, ওটা পিছনে বললে ওই লোকটা আমার সম্পর্কে ভালো ধারণা করবে, আমার প্রতি সে আন্তরিক হবে, তাহলে আমাদের সম্পর্কটা ভালো হবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে, তাই না? আর যদি আপনি আমার দোষটা পিছনে বলেন তাহলে সামাজিক অশান্তি তৈরি হবে, অসম্প্রীতি তৈরি হবে। এই জন্য ইসলাম বলে মানুষের প্রশংসাটা তার সামনে বলিও না, সামনে পামপট্টি প্রশংসা দিলে ওর মুখের উপরে মাটি মারো, প্রশংসা করতে হবে পেছনে, আর দোষ বলতে হবে সামনে। আমরা কি করি, হু বহু উল্টাটা, আমরা সামনে পামপট্টি দিই, ভাই আপনার মতো মানুষ হয় না, আর পিছনে যাবে তো বেটা মানুষ নাই কোনো, কারণ সামনে পামপট্টি দিলে খুশি হবে, তার সিম্পেথি পাওয়া যাবে, আর পেছনে আরেকজনের কাছে বদনামি করে তার কাছে ভালো সাজবে। এই মন্দ চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? নিজের সাথে নিজের সংগ্রাম করতে হবে। কতকাল আর এই গুণাগুলো করবো বলেন? কতকাল আর খারাপ থাকবো? আল্লাহর কাছে যাইতে হবে না? আমল নামার হিসাব দেওয়া লাগবে না? ছাড়বো তো বদব্যাস ইনশাআল্লাহ, কারোর পেছনে গিবত করবো? ওই যে শয়তান আবার বুঝায়, বলে যে যা বলছি সত্য বলছি আমি, অন্যায় কিছু বলে তার সামনেও বলতে পারবো, বলতে পারলে তার সামনেই বলেন, পিছনে কেন বলছে? পিছনে বলা জায়েজ